নমস্কার, আমি সুতপা দে ফ্রম ডেজিং দ্য আর্ট ওয়ার্ল্ড। আজকে আমরা একদম বেসিক শেপ শিখব, সেটা হলো রেক্ট্যাঙ্গুলার বা বাংলায় যাকে বলে আয়তক্ষেত্র। তো যারা প্রথম আঁকা শুরু করছো বা মায়েরা যারা নিজেদের সন্তানদের আঁকা শেখাচ্ছ, তারা এই বেসিক শেপ ফ্রি হ্যান্ড বেসিক শেপ প্র্যাকটিস করো এবং সেটা দিয়ে বিভিন্ন আঁকা শেখা যাবে খুব ইজিলি। সো দেখো, আমরা প্রথমে একটা ফার্স্ট লাইন করে সেটা দিয়ে আমরা স্কোয়ার আঁকার চেষ্টা করব এবং সেটা দিয়ে আমরা একটা ট্রেন আঁকবো আজকে। সো দেখো, ফার্স্টে আমরা একটা বেসিক লাইন দেব, আস্তে আস্তে আমরা একটা এইভাবে একটা বেসিক লাইন টানব, আর কিচ্ছু না, জাস্ট একটা নর্মাল বেসিক লাইন টানব এইভাবে। এবং সেইটা দিয়ে আমরা কিভাবে একটা স্কোয়ার আঁকবো সেটা দেখো। তো বেশি বড় লাইনটা আমরা টানব না, ফার্স্ট লাইনটা আমরা একটু একটু ছোট শেপে টানব। এরকম যদি এক্সট্রা তোমাদের মনে হয় যে একটু লাইনটা আমার যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি লাইনটা আমরা দিয়ে ফেলেছি, তখন একটা রেজারের সাহায্যে এইভাবে মুছে ফেলবে, ঠিক আছে? তো এইভাবে ফার্স্টে আমরা একটা লাইন টানবো এবং তারপর ছোট্ট ছোট্ট দুপাশে দুটো ছোট্ট একদম ছোট্ট ছোট্ট লাইন টানবো। খুব ইজি, এরকম ছোট্ট ছোট্ট দুটো লাইন টানবো, আবার এই লাইন দুটো পয়েন্ট টু বি পয়েন্ট আমরা এইভাবে জুড়ে দেব, ঠিক আছে? তারপর আমরা জাস্ট একটু সরিয়ে নিয়ে আর একটা আমরা একটু লম্বা লাইন টানবো। তোমরা যারা বিগিনার্স, যারা প্রথম ড্রয়িং করছো বা শিখছো, তাদের পক্ষে একবারে এইভাবে লাইনটা টানা একটু প্রবলেম হতে পারে। তো তোমরা এরকম আস্তে 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 আমি যেভাবে টানছি এইভাবে লাইনটা টানবে, ঠিক সেম এই পাশ থেকেও দুটো পয়েন্ট যেন সমান হয়। তোমরা সুবিধার জন্য এরকম পয়েন্ট দিয়ে নিতে পারো। তো এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা আস্তে আস্তে লাইন জুড়বে এইভাবে, একবারে টানার দরকার নেই, এইভাবে আস্তে আস্তে লাইনটা জুড়বে। তারপর এই পয়েন্ট টু এই পয়েন্ট লাইন দুটো এইভাবে জুড়ে দেবে, ঠিক আছে? একটা বক্স মতো আমরা ফার্স্টে আঁকলাম। তারপর আমরা এবার একটা ট্রেনের শেপ দেবো। ট্রেনের প্রথমে আমরা কী জানি, ট্রেনের ফার্স্টে আমরা বগিটা বানাই। ট্রেনের বগি বানানোর জন্য এই যে আমরা একটা শেপ দিয়েছি, তো এবারে মানে বগি সরি ট্রেনের ইঞ্জিনটা, সরি আমার বলার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি তোমাদের থেকে। তো ফার্স্ট আমরা ইঞ্জিনটা একটা শেপ দেব। তো ফার্স্ট পার্ট আমরা এইভাবে একটা আঁকলাম বক্স, তারপর বাকিটা আমরা কিভাবে করব দেখো। এই পয়েন্ট থেকে এরকম একটা একটু এক্সট্রা লাইন আমরা এভাবে জুড়ে দিলাম, ঠিক আছে? তারপরে আবার এই পয়েন্ট থেকে এতটা মতন পয়েন্ট আমরা আর একটা এইভাবে একটা লাইন টানব, ঠিক আছে? তারপর এই লাইনটা যে আমরা টেনেছি ঠিক এই লাইন বরাবর এই পয়েন্ট টু বি পয়েন্ট একদম সমান করে এই লাইন বরাবর একদম সোজা আর একটা লাইন টানব, ঠিক আছে? তারপরে আমরা এইভাবেই দুটো পয়েন্ট আমরা এইভাবে জুড়ে দেব। তারপরে এখানে আমরা আর একটা লম্বা লাইন টানবো, তার একটু পাশে আর একটা। তো এই দুটো পয়েন্ট আমরা আবার এইভাবে জুড়ে দেব, মানে তারপরে আমরা
এইভাবে দুটো লাইন একটু বেঁকা বেঁকা দুটো লাইন টানবো টেনে এবং এটা আমরা এইভাবে জুড়ে দেব। এইবারে এর পাশে আমরা একটা আরেকটা স্কোয়ার আঁকবো একটু ছোট সাইজে, ঠিক এরকম ছোট ছোট প্রথমে দুটো লাইন টানবো এবং এই লাইনের গা দিয়ে একদম একদম এই লাইনের গা ঘেঁষে আমরা আরেকটা স্কোয়ার টানব। ঠিক এইভাবে তোমরা যখন লাইনটা টানবে একটু আস্তে আস্তে লাইনটা টানবে, তাতে তোমাদের স্কোয়ারটা বানাতে কোনো প্রবলেম হবে না। এইভাবে লাইন টানবে, এরকমভাবে আমরা স্কোয়ারগুলো জুড়ে জুড়ে একটা ট্রেনের শেপ দেব। এই এই স্কোয়ারটা আমরা যে প্রসেসে করলাম সেম প্রসেসে আমরা এর পাশে আরেকটা স্কোয়ার করব। ঠিক এইভাবে আমরা আরেকটা স্কোয়ার করব। দেখো খুব ইজি এই স্কোয়ারগুলো করতে, কোনো প্রবলেম নেই, একটু আস্তে আস্তে ধরে ধরে করবে, তোমরা সবাই খুব ভালোভাবে শেপটা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক এই পাশে আমরা আর একটা স্কোয়ার রাখব, দেখো আমরা প্রত্যেকটা স্কোয়ার কিভাবে জুড়ে একটা ট্রেনের শেপ দেওয়া কিন্তু চেষ্টা করেছি। এবারে আমরা ট্রেনের চাকাগুলো কিভাবে করব সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের আগের ভিডিওতে ফ্রি হ্যান্ড সার্কেলের আঁকা আমরা শিখিয়ে দিয়েছি এবং সেটা আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও, সেটা দিয়ে আমরা সার্কেল আঁকবো। সার্কেল আমরা কিভাবে এঁকেছি সেটা তো বললাম, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। বা সার্কেল থেকে আমরা চাকাগুলো তৈরি করব। দেখো ঠিক এইখানে ফার্স্টে আমরা একটা এরকম সার্কেল দেব, তার পাশে আমরা আরেকটা এই সেম শেপের সার্কেল দেব, তারপরে আরেকটা আমরা একটু বড় সার্কেল দেব। এইভাবে প্রত্যেকটা ট্রেনের কামরায় আমরা সার্কেলগুলো অ্যাড করব। ঠিক এইভাবে সার্কেলগুলো যেন সমান থাকে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা সার্কেলগুলো দেব। ঠিক আছে, তারপর আমাদের এই সার্কেলের মাঝখান যে লাইন্সগুলো আছে সেইগুলো আমরা ইরেজার দিয়ে ক্লিন করে দেব। ক্লিন করে দেবো, তারপর প্রত্যেকটা সার্কেলের মাঝখানে একটা করে আমরা ছোট সার্কেল দেব।
এইভাবে আমরা সার্কেলগুলোকে একটা চাকার শেপ দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর ট্রেনের আনুষাঙ্গিক যে পোর্শনগুলো হয় সেগুলো আমরা করব, যেমন জানলা, সেটাও আমরা যেরকম বড় স্কোয়ার রেখেছি সেম প্রসেসে, এটা জাস্ট একটু সাইজটা ছোট হবে। পরে এখানে একটা লাইট, হেডলাইট টাইপের শেপ আমরা দেব। এইভাবে আমরা করব, এখানে একটু আমাদের ধোঁয়া ওরা উঠছে, এই ট্রেন সেই কনসেপ্টটা আমরা দেখানোর এখানে চেষ্টা করব। এটা হয়ে গেল আমাদের একটা পরিপূর্ণ ট্রেনের শেপ। এবারে আমরা ট্রেনটাকে সুন্দর করে কালার করব। কালারটা আমরা কিভাবে করব এবার দেখো। প্রথমে আমরা গ্রিন কালার নেব। তারপর আমরা ফার্স্টে কালার এভাবে শুরু করব, দেখো। তোমরা যখন কালার করবে একদম যেখানে কর্নার পোর্শনগুলো থাকবে সেখানে একটু ধীরে ধীরে কালারটা করবে, তাহলে একটা কালার আর একটা জায়গায় যাতে না লেগে যায় সেদিকে তো আমাদের মাথায় রাখতে হবে, তাই জন্য ধীরে ধীরে করলে একটু কালারটা প্রমিনেন্ট করা যাবে। তাড়াহুড়ো করলে একটা কালার যদি একটা জায়গায় ঢুকে যায় না, সেটা ঠিক দেখতে অতটা ভালো লাগবে না। এইভাবে আমরা প্রথমে গ্রিন কালারটা করলাম। ঠিক আছে, তারপরে আমরা ইয়েলো কালারটা নেব এবং ইয়েলো কালারটা নিয়ে এবার আমরা ইয়েলো কালারটা করব। এভাবে আমরা ইয়েলো কালারটা করব। ঠিক আছে, আমরা ব্লু নেব। যতটা কালারফুল সুন্দর করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। বাচ্চারা সবসময় দেখবে খুব কালারফুল জিনিস পছন্দ করে, তাই ওদের কথা মাথায় রেখেই আমাদের এই আজকের ড্রয়িংয়ের কনসেপ্টটা আমরা ভেবেছি। সেই জন্য বাচ্চাদের মনের মতন করে আমরা আজকে ড্রয়িংটা করছি বা করব। বাচ্চারা কালারফুল জিনিস ভীষণ পছন্দ করে, তাই আজকে সম্পূর্ণ ড্রয়িংটা আমরা বাচ্চাদেরকে মাথায় রেখেই করছি। আমরা এখানে ইয়েলো করলাম, তারপরে আমরা রেড কালার নিলাম। রেড কালার নিয়ে আমরা ট্রেনের এই পোর্শনটা আমরা একটু রেড করে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা নেব লাইট গ্রিন। লাইট গ্রিন নিয়ে আমরা এই বগিটা আমরা লাইট গ্রিন কালার করে দেব। ঠিক সেমভাবে একটু
একটু কর্নারের সাইডটা যখন আমরা আসব কালার করব একটু আস্তে আস্তে কালারটা করলেই হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তোমরা যারা বিগিনার বা ছোট ছোট আমাদের বন্ধুরা যারা নতুন ড্রয়িং করছো বা শিখছো তারা এই ছোট ছোট কনসেপ্টগুলো একটু মাথায় রাখবে তাহলে দেখবে খুব ইজিভাবে তোমরা সুন্দর একটা ড্রয়িং করে ফেলতে পারছো তারপরে আমরা ব্লু কালারটা নেব ঠিক আছে ব্লুটা নিয়ে আবার আমরা এই পকেটাতে ব্লু করে ফেলব ঠিক এইভাবে আমরা কালারটা করব একদম তাড়াহুড়ো করবে না কারণ তাড়াহুড়ো করলে কোনো জিনিসটাই ভালো হয় না একটু ধীরে ধীরে কালারগুলো করবে তাতে ড্রয়িংটাও সুন্দর হবে এবং কালারগুলোও বাইরে বেরিয়ে যাবে না এবং তোমরা খুব তাড়াতাড়ি শিখেও ফেলতে পারবে এইভাবে আমরা এই গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে খুব সহজে আমরা এইভাবে পুরো ট্রেনটাতে আমরা বর্ডার দিয়ে দেবো সো বন্ধুরা তোমরা আজকে এই স্কোয়ার এবং সার্কেল দিয়ে আমরা যে আজকে ট্রেনটা ড্রয়িং করলাম সেটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও প্রচুর প্রচুর কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি খুব সহজে আরও অন্য কোনো ড্রয়িং শিখতে চাও কী কী ড্রয়িং শিখতে চাও সেটাও আমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমরা যেরকম ড্রয়িং শিখতে চাও আমরা সেরকমই তোমাদেরকে প্রেজেন্ট করব কিন্তু অবশ্যই তোমরা আমাদেরকে জানিও তোমাদের কীরকম লাগছে বা তোমাদের তোমরা কীভাবে আরও কীরকম ড্রয়িং শিখতে চাও সেগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও এইভাবে পুরো আমরা ট্রেনটাতে একটা বর্ডার দিয়ে দেবো